बर्तमान विश्वे रयेछे एमन एकटी देश। देशटिर प्राय अर्धेक जमी चाषयोग्य हलेও 80% मानुष दरिद्र सीमार नीचे बास करे। कोनो आधुनिकता नय, बिलासिता नय, बेঁচে থাকাটাই এদের কাছে স্বপ্ন এবং একমাত্র লক্ষ্য। অথচ দেশটির সৌন্দর্য নজর কাড়া। রয়েছে পাহাড়, হ্রদ, মাথাপিছু মোট দেশীয় পণ্যের পরিপ্রেক্ষিতে গ্রহের সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে বিবেচিত দেশটির নাম বুরুন্ডি। অবস্থান পূর্ব আফ্রিকায় অবস্থিত স্থলবেষ্টিত দেশ বুরুন্ডি। রাজধানী বুজুম্বুরা। সরকারি ভাষা রন্ডি, ফরাসি। সরকার প্রজাতন্ত্র। মুদ্রা বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, যা আমাদের টাকা হিসেবে নগণ্য। ধর্ম, দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান। রয়েছে রোমান ক্যাথলিকরা। মুসলিমদের সংখ্যা নগণ্য। আয়তন ও জনসংখ্যা। দেশটির আয়তন খুবই কম, মাত্র 27,834 বর্গ কিমি, কিন্তু লোকসংখ্যা প্রায় 12 মিলিয়ন। ফলে জনঘনত্ব খুব বেশি, প্রতি বর্গ কিমিতে প্রায় 315 জন। জনঘনত্বের বিচারে বুরুন্ডির স্থান আফ্রিকাতে দ্বিতীয়। দেশের জনসংখ্যার 65% লোক 25 বছরের কম বয়সী, আর 42% লোক 15 বছরের কম বয়সী, আর 3% মানুষ বৃদ্ধ বয়স অবধি বাঁচেন। কঠিন পরিস্থিতিতে লড়াই করতে গিয়ে বাকিদের মৃত্যু হয় অল্প বয়সী। ফলে কর্মক্ষম মানুষের সংখ্যার চেয়ে নির্ভরশীল শিশু সংখ্যা অনেক বেশি। সমাজে নারীদের স্থান। কথায় আছে, যে সমাজে মায়ের সম্মান নেই সেই সমাজ কখনো অন্ধকার থেকে বেরোতে পারে না। বুরুন্ডিয়ানদের ক্ষেত্রে এটি 100% সত্যি। এরা নারীদের তো কোনো সম্মান দেয় না, উল্টে তাদের উপর চলে অমানবিক অত্যাচার। বুরুন্ডির জাতীয় অর্থনীতিতে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীরা 55.2% কর্মশক্তির প্রতিনিধিত্ব করে। নারীদের অংশগ্রহণকে উন্নীত করার লক্ষ্যে সরকার, জাতীয় পরিষদ এবং সেনেটে নারীদের 30% কোটা প্রদান করা হয়েছে। 2010 সাল থেকে নির্বাচনী প্রতিনিধিত্বে উল্লেখযোগ্য অগ্রগতির সত্ত্বেও নারীরা নানান চ্যালেঞ্জের সম্মুখীন। বেশি করে সন্তান জন্ম দেওয়াকে এই সমাজ কল্যাণকর মনে করে। বাচ্চাদেরকে কোমরে কাপড়ের সঙ্গে বেঁধে নিয়ে মহিলাদের কাজে যেতে হয়। দূর থেকে জল আনতে হয়, জ্বালানি কাঠ সংগ্রহ করে আনতে হয়। দিনের হাড় ভাঙা পরিশ্রমের শেষে সহ্য করতে হয় মদ্যপ স্বামীদের নানান অত্যাচার। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ হল বুরুন্ডি। জীবনযাপন। বুরুন্ডির অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার হুতু সম্প্রদায়ের লোকেরা মূলত কৃষিকাজ করে। এরা মোট জনসংখ্যার প্রায় 85% এবং এরা গ্রামে বাস করে। আর তুৎসি সম্প্রদায়ের লোকেরা যাজক। প্রধান রপ্তানিদ্রব্য কফি এবং চা, যা মূলত আবহাওয়ার পরিস্থিতি এবং আন্তর্জাতিক কফি ও চায়ের দামের উপর নির্ভর করে। এছাড়া তুলো, ভুট্টা, মিষ্টি, আলু, কলা, ম্যানিওক ইত্যাদি চাষ হয়। সারা বুরুন্ডিতে খাদ্যের যথেষ্ট অভাব রয়েছে। বিশ্বে খাদ্য কর্মসূচি অনুসারে 5 বছরের কম বয়সী শিশুদের 56.8% দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে। মাথাপিছু জিডিপি সর্বনিম্ন এবং ক্ষুধা ও অপুষ্টির হার সবচেয়ে বেশি। দরিদ্রতার কষাঘাত সহ্য করে এরা বেশি সংখ্যায় সন্তান নেয় বলে দিনরাত হাড়ভাঙা পরিশ্রমের শেষে মাসে 10 থেকে $12 রোজগার করে। তাতেই চালাতে হয় 8 থেকে 10 জনের একটি পরিবার। দেশটিতে জলভাগের পরিমাণ 7.8%। আশ্রয়হীনদের চানের জন্য বৃষ্টির জলই ভরসা। শিশুদের জন্য নেই খেলাধুলার সরঞ্জাম, নেই পর্যাপ্ত স্কুল। স্কুল থেকে বাড়ি ফিরতে হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। স্বভাবতই স্কুলের উপস্থিতির হারও কম। অবিশ্বাস্য কিন্তু সত্যি, দেশের মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে অনেক খালি পায়ে সাইকেলে পণ্য নিয়ে চলে যায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে। গতি বাড়াতে তারা অনেক সময় ট্রাক ধরে সাইকেল নিয়ে চলতে থাকে, যা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের একটি মাধ্যম। সামাজিক অনুষ্ঠানগুলোতে বিয়ার পান করা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কলা দিয়ে তৈরি একটি বিশেষ বিয়ার, তারা এটিকে পাত্রে রেখে চারিপাশে একত্রে বসে স্ট দিয়ে পান করে। গবাদি পশু মারা গেলে কল্যাণের আশায় গরুর সিংকে বাড়ির পাশে পুঁতে রাখে। শিক্ষা ব্যবস্থা। স্কুলে কম উপস্থিতির কারণে বুরুন্ডির সাক্ষরতার হার তুলনামূলক কম। এছাড়াও ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষার হার আরও কম। এর মূল কারণ হচ্ছে ছেলেরা আর মেয়েদেরকে পৃথক স্যানিটেশন সুবিধার অভাব, বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভধারণ। তবে ইউনিসেফের এক প্রতিনিধি উল্লেখ করেছেন যে বর্তমানে শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বেড়েছে। বুরুন্ডিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যার নাম বুরুন্ডি বিশ্ববিদ্যালয়। শহরগুলিতে জাদুঘর রয়েছে। বুজুম্বরায় বুরুন্ডি ভূতাত্ত্বিক জাদুঘর এবং বুরুন্ডি জাতীয় জাদুঘর। এছাড়াও গিটেগায় রয়েছে বুরুন্ডি মিউজিয়াম অফ লাইফ। 2018 সাল হিসাবে বুরুন্ডি তার জিডিপির 5.1% শিক্ষায় বিনিয়োগ করেছে। পরিবহন যোগাযোগ ব্যবস্থা। বুরুন্ডির পরিবহন ব্যবস্থা খুবই অনুন্নত। বুজুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দরে হল দেশের একমাত্র বিমানবন্দর যেখানে একটি পাকা রানওয়ে আছে। 2005 সালে 10%-এরও কম রাস্তা পাকা ছিল। অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে বাস সংযোগ ছিল না। বর্তমানে বুজুম্বুরা তানজানিয়ার কিমোগার সাথে একটি যাত্রীবাহী কার্গো ফেরি দ্বারা সংযুক্ত। রেলপথে দেশটিকে কিগালি এবং তারপরে কাম্পালা এবং কেনিয়ার সাথে সংযুক্ত করার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আগেই বলেছি এখানকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত ট্রাকের সাথে সাইকেল আটকে সাইকেলের গতি বাড়ানো। বুরুন্ডিতে ইন্টারনেট পরিষেবা খুবই দুর্বল। অনেক বুরুন্ডিয়ানদের কাছে তথ্যের প্রধান উৎস রেডিও। 2015 সালের পর অনেক ব্যক্তিগত মালিকাধীন রেডিও স্টেশন বন্ধ হয়ে যায়। সাংবাদিকরা এখানে কঠোর প্রেস আইনের অধীনে কাজ করে এবং হয়রানির সম্মুখীন হয়। সংস্কৃতি। বুরুন্ডির সংস্কৃতি তাদের স্থানীয় ঐতিহ্য এবং প্রতিবেশী দেশগুলো দ্বারা প্রভাবিত। কারুকাজ এবং মৃৎশিল্পে তারা বেশ পটু। কারুকাজের মধ্যে ঝুড়ির বুনন, মুখোশ ও মূর্তি তৈরি অন্যতম। ঢোল বাজানো সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার 100 বছরের পুরনো রাজকীয় ড্রাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত। বাঁশি, জিতার, ইকেম্বে, উদমুড়ি ইত্যাদি হলো কিছু উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র। এদের জনপ্রিয় খেলা হলো ফুটবল। 1996 সালে বুরুন্ডি পৃথিবীর একমাত্র গরিব রাষ্ট্র হিসাবে অলিম্পিকে গোল্ড মেডেল অর্জন করে। এই প্রতিভা সব জায়গাতেই রয়েছে। উন্নত হোক বুরুন্ডির সমাজ ব্যবস্থা, উন্নত হোক বুরুন্ডির সংস্কৃতি, সচেতন হোক বুরুন্ডিয়ান মানুষ। এখানকার সমস্ত মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সুরাহা হোক, এই প্রার্থনা রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।